ওই মাটির তলে ছিলাম, শ্মশানে ছিলাম। আমার আম্মা মারা গেছেন, হলো 9 মাস চলতেছে। হ্যাঁ, হুদাহু উনি আমার মা, যে দেখতেছে সেই বলতেছে যে উনি আমার মা। বিশ্বাস করা হবে না। গাইবান্ধায় 9 মাস আগে দাফন করা এক বৃদ্ধার ফিরে আসার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এ খবর ছড়িয়ে পড়লে কথিত ওই নারী বাসিরন বেগমকে দেখতে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় তার মেয়ের বাড়িতে ভিড় করে এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। আমার মা তো 8 থেকে 9 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার পর স্টেশন মসজিদে তার জানাজা হয়েছে এবং গাইবান্ধা গোরস্থানে তার দাফন কাপানো হয়েছে। এটা অলৌকিক ঘটনা, এটা সম্ভব নয়, না এটা সবই বাস্তব ঘটনা নয়, এটা কোনো ভেতরে রহস্য আছে। মহিলার ভেতরে কোনো রহস্য, ওটাকে বাই করা লাগবে, ওটাকে কোনো শাস্তি দিয়ে বা কোনো টেনশন দিয়ে কিছু কোনো ভেতরে জিনিসটা না বাই করলে হবে না। পূর্বে যে অবস্থা দেখছি তো ভেসটা ওই রকমের, কিন্তু এখন যেটা দেখলাম ওনার গাল মুখ ভাঙ্গা ছিল, কিন্তু গাল মুখ ভরা, ভেসটা ওই রকম। উনি বলতেছে যে আমার এক মারা যাওয়ার 1 বছর এখনো পূর্ণ হয় নাই, 3 মাস বাকি আছে এবং আসরের পরে আমার মিলাদ দিবেন আপনারা। ওই মাটির তলে ছিলাম, শ্মশানে ছিলাম, 8 মাস আমার আম্মা মারা গেছেন, হলো 9 মাস চলতেছে। হ্যাঁ, হুদাহু উনি আমার মা, যে দেখতেছে সেই বলতেছে যে উনি আমার মা। বিশ্বাস করা হবে না। বাড়ছে ঢুকতে দিচ্ছে না, কোরআনের মধ্যে আছে কেটা কেটা মারা গেছে। বাড়ি কোন নাই, কোন নাই বাড়ি। কয় ছেলে মেয়ে চাচি আপনার? 5 জন। 5 জন ছেলে মেয়েদের নাম কি একটু বলেন তো। নাম মনে নেই বাবা, মনে নেই। মরণের আগে কেউ কোনোদিন মনে করে রাখতে পারে? স্বামীর নাম মনে আছে? সকালে নিয়ে আসছে। 9 মাস ধরে আপনি কই ছিলেন? ওই মাটির তলে ছিলাম, শ্মশানে ছিলাম। এখানে কিভাবে ছিলেন? আমি তো খাওয়া দাওয়া করেননি, পানি খেয়েছিলাম। আল্লাহ আছে না? আল্লাহ ছাড়া পৃথিবী কেউ আছে? তাই খেয়েছিলাম, একটু পান খাইছি। পান মাসটি রাখছি যাব, হয়তো মনে হয় আল্লাহ দিত। শুধু একটু পান চাওয়াই খাইছি, গালে রস রাখবে। উনি আসে আগে নাকি আমার ভাইয়ের নাম জিজ্ঞেস করছে, তারপরে আমার ভাই খবর দিয়ে নিয়ে যাওয়ার পরে আমার ভাই ধরে কান্নাকাটি করছে। তারপরে আমি খবর পাইছি, যাওয়ার পরে আমি যাওয়ার পরে উনি আমাকে ধরে কান্নাকাটি করছে। আমি জিজ্ঞাসা করছি যে তুমি কোথায় থেকে আসছো, তো উনি বলছেন যে আমি গোরস্থান থেকে উঠে আসছি 1 মাস 12 দিন আগে,
কিন্তু 12 দিন ছিলাম আমি স্বজনে, আর এক মাস আমি জায়গায় জায়গায় ঘুরে ফিরে আমি ছেলে মেয়েদের দেখতে আসছি। আমি বললাম যে আমি আপনার কে হই, তখন উনি বললেন যে তুমি আমার ছোট মেয়ে। তারপর অনেক লোক প্রশ্ন করছিল যে আপনি আগে কোথায় ছিলেন, যখন বেঁচে ছিলেন তখন আপনি কার কাছে ছিলেন, তখন উনি বলছে আমি আমার ছোট মেয়ের কাছেই ছিলাম। ছোট মেয়ের বাসা কোথায়? যাই হোক, নাম ঠিকানা মানে একটু স্বাভাবিক ওটা। তো উনি হাত দিয়ে ইশারা করে দেখা দিচ্ছে যে সিঁড়ির মাথায়, মানে এই সাইডটা দেখা দিচ্ছে। আমার ছেলে মেয়ে আর মেয়ে জামাই যে ওনাকে নিয়ে এসছেন স্টেশন থেকে, আর উনি বাসায় ঢুকে বলছে যে আমার ঘরটা পরিষ্কার করে আসরের নামাজের পরে মিলাদ দিবা। হ্যাঁ, ওনার ঘর উনি চিনতে পারছেন, মিলাদ দিবা। আর সে মিলাদ দিবা মসজিদ থেকে হুজুর নিয়ে আসে এবং খিচুড়ি দিয়ে এই পন্তই। হ্যাঁ, হুবহু আমার মা, যে দেখতেছে সেই বলতেছে যে উনি আমার মা। এটা আমি বলাতে নয়, দশে তো বলতেছেন। তারপরে আপনি মনে করেন যে আমাদের এখানে পাশের বাড়ির থেকে আপনার চৌধুরী আর মাপু এসছিলেন, উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি আমাকে চিনতে পারতিস? তো উনি বললেন যে হ্যাঁ, এটা তুমি মাহবুবুর স্বামী হও আর আমার দুলা ভাই, এখানে বসেন। তারপরে উনি অবাক হয়েছে, জি উনি চিনতে পারছেন। কিন্তু ওনার নাম আমি জিজ্ঞেস করছিলাম, ওনার নাম হলো বাচিরন, কিন্তু উনি সেটা বলতে পারতেছেন না, উনি নাম বলতেছে পদ্মা। কি গ্রামে বাস করতাম আমরা, ছোট থেকে বড় হয়েছি দেখছি। তারপরে এই শহরে এসে গাইবান শহরে বসবাস করে, বসবাস করার পরে সে এক বাসায় কাজের কাজ করতো, কাজ করতো। তারপরে সে বৃদ্ধ হয় তো মারা যায়। আমি তাকে সবই চিনি, এ মহিলা আসলে সত্য নয়, হ্যাঁ মিথ্যা বলছে, সে মহিলা নয়, যার কথা বলতেছি সে মহিলা নয়। হ্যাঁ, আজ থেকে 9 মাস আগে ওই মহিলাকে আমরা মাটি দিয়েছি। তো এই মহিলার সাথে সেম টু সেম চেহারা বনে, কিন্তু উনি ছিল কালো, ইনি একটু ফর্সা, উনি ছিল একটু লম্বা, ইনি ছিল একটু খাটো। না, এটা মোটেই সত্য না, এটা একটা ফায়দা নেওয়ার জন্য এটা পায়দানা করতেছে কিছু স্বার্থান্বেষী মহল। তার কারণ এটা দিয়ে কিছু ফলক তুলবে যে আমরা এখানে আমরা আমাদের জীবিত মারা গেছে সেই লোককে আমরা পাছি, আর এখান দিয়ে তারা বরগতময় কিছু মানে কামাই রোজগার একটা সুবিধা নেবে। মূলত এটা কিছুই সত্য না, এটা আমরা জাস্টি বাই করলাম যে তারা খুশি হয়েছে। যখন পাওয়া যায় যে পুষ্করণ জিজ্ঞাসা করেন তাদের পরিচয় তারা কইতে পারে না, তখন তার বৃদ্ধ মানুষ কইতে পারে না তার পরিচয় হারে গেছে। এটা একটা ভণ্ডাম, মূলত এটা প্রত্যেকের ভণ্ডাম, মানুষকে হয়রানি করা সাধারণ মানুষকে। আমি সোমবাদের ভিত্তিতে আমি অফিসার পড়ছো সব নিয়ে আসছি। আসলে এলাকার সংবাদ পাইলাম যে ওই মহিলাটা এসেছে দাবি করতে নাতি রাখতে। আসলে কি এটা ঘটনা কি, এটা সত্যতা যাচাই করতে হবে আমাদেরকে, আরো দেখতে হবে। দেখার পরে এটা আসলে ঘটনা প্রকৃত রহস্যটা কি এটা খুঁজে বের করতে হবে, তারপরে আমরা হয়তো বা বলতে পারবো। তাছাড়া তো ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু বলা যায় না। দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ার রেল স্টেশনের পাশে। এখানে 9 মাস আগে বাসিরন বেওয়া নামের একজন মহিলা মৃত্যুবরণ করে। আজ থেকে 3 দিন আগে সে গাইবান্ধা রেল স্টেশনে তাকে দেখা যায়, পরবর্তীতে সে তার বাসায় ফিরে আসে। এই বাসায় এখন উচ্ছ জনতা ভিড় করছে তাকে এক নজর দেখার জন্য। আমি এখন কথা বলবো বাসিরন বেওয়ার নাতি মামুনের সাথে। আসলে এক বড় ভাই আপেলের দন্দেরি করে, উনি আমাকে বলছে যে মামুন তোমার নানি এসে বসে আছে, তুমি তাকে নিয়ে যাও। তখন আমি চমকি উঠলাম আর কি, যে যাকে 9 মাস আগে মাটি দিয়েছিলাম সে কেমন করে আসতে পারে? তখন তার কাছে গেলাম, যা দেখেছি হুবাহুব একদম অবিকল, তাকে তো সঙ্গে বদল করা যাবে আমার নানির সঙ্গে তাকে সঙ্গে। তারপর তাকে আমি বাসায় নিয়ে আসলাম, নিয়ে তাকে প্রশ্ন করলাম, হ্যাঁ যে আপনার বাসা কোথায়? তো উনি বাসার কোনো উত্তর কথা বললো না, তো উনি শুধু একটা কথা বললো যে আমি 1 মাসের অতিথি, 1 মাসের জন্য আসছি, তো আমি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা আসলে আমার একটা মিলাদ দেওয়া মিলাতে পারবে, তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমার প্রশ্ন যে উনি মিলাতে পারে যদি কথা বলে, তো উনি যদি আমার এখানে থাকে তাহলে উনি থাকবে, আমার বাসার লোকের জন্য কোনো আপত্তি না থাকে। আর উনি যদি কোনো ঠিকানা দেয় যে আমার অমুক ঠিকানা আমাকে রাখিয়ে আসো, তাহলে আমি তাকে সেখানে রাখিয়ে আসবো সুসম্মানে, তার ভালোই আমার ভালো। সে আসলে পর কথা বলার পরে এখন আমি কিছু বলতে পারতেছি না। আসলে শুনলেন যে আপনার হচ্ছে এনারা
যে গাইবান্ধার যে ইনি যে মামুন নামে যে তার নাতি বসিলন ব্যবহার, সে কিন্তু ওই মহিলাকে নিয়ে আসছে, মহিলাকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন কিন্তু এক নজর দেখার জন্য ছুটে আসছে এবং তার বাসায় কিন্তু ভিড় জমাচ্ছে। এখানে এখনও পুলিশ প্রোটেকশন দেওয়া হয় নাই এবং এই যে পরিবারটি রয়েছে তারা কিন্তু এই লোকজনকে মানে সরানোর জন্য তারা কিন্তু হিমশিম খাচ্ছে। এখন একজন প্রতিবেশীর সাথে কথা বলবো, যে প্রতিবেশী গত 9 মাস আগে বসিরন বাবাকে মাটি দিয়ে আসছিল গাইবান্ধা গোলস্থানে, আসলে আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন? আমরা তো দেখছি যে ফেস ওইভাবে আছে, যা তিল আসিল তিলও আছে, পায়ে চুলকেনি চুলকেনও আছে, তো ওনার তো ফেসের সাথে তো বন্ধিছে, কিন্তু উনি কালো করি আসিল, মুখগুলো ঝোলঝোলা আসিল, এখন তো ফর্সা দেখতেছি, মুখের গঠন গঠন কথাবার্তা সব ঠিক আছে, সব আল্লাহর ইচ্ছা। কীভাবে যে আসলো, এটা হারে গেলে চিন্তা না, কত তো হারে গেছে, 9 মাস আগে আছে, আমরা নিজে তো জাহাজা করে মাটি দিছি, আমরা তো তার নিজে জাহাজা করে মাটি দিছি, চেনে মেনে সবাই আছে, তখন আমার ভালো কিছু করলে অবশ্যই পাঠাবে। একটা মহিলাকে দেখলাম হুবহু তোমার মার মতো, আমি ও দোকানদার দেখে বললাম যে মানুষের মতো মানুষ থাকতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, আর এটা কোনো ইয়ার ব্যাপারও না, তা আমি ওটা গুরুত্ব দিলাম না। আচ্ছা, তারপরে আমি কালেকশন করে মহাজনের হিসাব টিসাব দিয়ে দিয়ে আমি স্টেশনে আসি, এদিকে ওই মহিলা স্টেশনে বসিয়া আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ তো উনি আমাকে কোথাকার যেন বাড়ির কথা বললো, খুললা না কোথাকার যেন বাড়ির কথা বললো আর কি, তা আমি আর কোনো প্রশ্ন করলাম না, খালি জিজ্ঞেস করার মতো করলাম যে আপনারা আপনি কই যাবেন, তো সেটা আর বললো না, না বলে আর যাবার ধরছি, তার মধ্যে আর একটা একজনের কাছে একটা কয়েল চাইল, সেই ব্যক্তিটা ফের আমাকেই বললো আমি একটা কয়েল কিনে দিয়েছি বাড়ির চলে গেছি। ইতিমধ্যে মনে করেন যে এরকম জানাজানি হওয়াতে আমার হয়তো ছোটো বোন যা রাত্রে দেখছে, দেখে ডেকে হয়তো আসছে। আপনি কি আপনার মা যেহেতু সবচেয়ে বেশি চেনার কথা, হ্যাঁ আপনি কি চিনতে পারছেন? না আমার মা সে না, এইটুকুই হলো বাস্তব। দেখতে পাচ্ছেন যে মানুষের উৎসুক জনতার কিন্তু ভিড়, তা আমি এখন কথা বলবো ওই বসিরন ব্যবহার সাথে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে যার সাথে 4-5 বছর ধরে সম্পর্ক এবং স্থানীয় সাংবাদিক রকির সাথে, আসলে আপনি ব্যাপারটা কিভাবে জানেন? আসলে আমি যেটা জানি 5-6 বছর থেকে তাকে চিনি, তার নাতি আমার পার্লারে জব করে, এই হিসেবে আমি চিনি, সেও আমাকে নাতি হিসেবে অনেকটা মানে, আমাকে দেখলে ভাই ভাই করে বুকে জড়ায় ধরতো, আর আমার কাছে এইটা ওইটা খাবার চাইতো, আমি মাঝে মধ্যে খাবার কিনে দিয়ে যাইতাম। আর দ্বিতীয়ত উনি মারা যাওয়ার আজকে প্রায় 9 মাস হচ্ছে, 9 মাস হওয়ার কারণে আজকে হঠাৎ আমার ওই মেয়েটা ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া এখানে লোকজন অনেক গ্যাঞ্জাম করতেছে, তুমি একটু দ্রুত আসো, তা আমি বললাম যে কী হয়েছে, ফোনে বলা যাবে না, তুমি দ্রুত আসো, আমি চলে আসছি, আসার পরে দেখি আসলে এখানে লোকজন, আর আমি নানিকে দেখে আমি নিজেই টাস্কি খেয়ে গেছি, যে অবাক হয়ে গেছি যে আসলে আমি আকাশ থেকে মাটিতে পড়লাম মনে হচ্ছে এরকম, যে যে মানুষ 9 মাস আগে মারা গেছে সে মানুষটা কীভাবে ফিরে আসে। তারপরও আমি একটু যাচাই করার জন্য তাকে নিজে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আমাকে চেনেন, সে আমাকে বলতেছে যে তুই রকি আমার ভাই, তুই ভাই আসছিস আমাকে বাঁচাই, এরা লোকজন আমাকে মেরা ফেলবে। তারপরে যাই হোক, যখন লোকজন অনেক সমাগম করতেছে, অনেক ধাক্কাধাক্কি করতেছে, ঘর ভাঙতে ধরতেছে, বাধ্য হয়ে আমি সব নিয়ন্ত্রণ করে বাইরে এনে সবাইকে দেখাইলাম। আপনি কি আসলে মনে করছেন যে উনি সেই আপনার নানি? আমার কাছে ওইটাই মনে হচ্ছে, যেহেতু সে তার ছেলেকে চিনতেছে, তার নাতিকে চিনতেছে, আমি তো তার রক্তের কেউ না, তারপরেও কিন্তু সে আমাকে যে নামে ডাকতো, যেভাবে আমাকে ভালোবাসতো, আমাকে ডাকা করতো, আমাকে সব কিন্তু ওইভাবেই ডাকতেছে, তো এটা আসলে অলৌকিক একটা ঘটনা, আসলে অবিশ্বাসেরও কিছু নেই এটা আমি মনে করতেছি। শুনতে পাচ্ছেন যে উনি যা প্রত্যক্ষদর্শী এবং নাতি হিসেবে যাকে মনে করছিল, তিনি আসলে বলতেছে যে তাকে, সে যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে চিনতে পারছেন কিনা, তাকে আসলে নাম সব কিছু যেমন আগে ব্যবহার করতো সেই ব্যবহারটাই কিন্তু করছিল। তো এই ছিল এখনকার মতো এখানকার সর্বশেষ খবর। আসাদুজ্জামান মামুন। উনি বলতেছে যে আমার এক মারা যাওয়ার 1 বছর এখনো পূর্ণ হয় নাই, 3 মাস বাকি আছে এবং আসরের পরে আমার মিলাদ দিবেন আপনারা। ওই মাটির তলে ছিলাম, শ্মশানে ছিলাম, আর 5টি রাত্রি যাবো, মনে হয় আল্লাহ দিত।
কথাবার্তা তার চলন সব সবকিছুই নানি শরীর এখন এটা আল্লাহর যে কি লীলা খেলাটা তো আমরা বলতে পারতেছি না, সবার চিন্তিতে উনি যে ঘরে ছিল সেই ঘরটাও উনি বলতেছে পরিষ্কার করে দাও আর আসরের পরে মিলাদ করাও, আমি যেখানকে তার সেখানে চলে যাবো, আমি এক মাস হলে কবরস্থান থেকে বের হয়ে আসছি, চোদ্দ দিন করে ইয়া শ্মশানে ছিল আর এই কয়দিন উনি এই দিক ওই দিক দিয়ে পাগলির মতো ঘুরে বেড়াইছে, আজকে স্টেশনে আমাদের প্রতিবেশী লোকজন দেখে আমার বড় মামা শ্বশুরে খবর দিছে, বড় মামা শ্বশুর যায় নিয়ে আসলো, উনি ওনার বাড়ি ঘর ছেলে মেয়ে সবার চিন্তিতে, অপর লোক যদি চেহারার মতো চেহারা হয় কিন্তু এই এই কথাগুলি আমাদের ঘরে তাহলে মানুষগুলো চিন্তিতে কেমন করি, এটা তো অস্বাভাবিক। এই ঘরে বিলাপ করা তো নিষেধ করতেছে, আমার ঘর পরিষ্কার করো, আমার ঘরে হচ্ছে নামাজ পড়া কোরআন শরীফ পড়া, আমি ওই ঘরে মিলাদ ওই ঘরে পড়ানো হবে না কিছু, উনি এই ঘরে থাকতে এই ঘরে, এটা হচ্ছে অলৌকিক বিষয়, এখন আল্লাহ কিভাবে মানুষকে পৃথিবীতে পাঠাইছে তা জানেন, কিন্তু উনি হবু আমার নারীর মতো আর উনি আমার সবাই আমাদেরকে সবাইকে চিনে সবার সঙ্গে কথা বলে, এমনকি আমার ভাইয়া ঢাকায় থাকে ওর সঙ্গে কথা বলতে আসতে বলছে, কালকে রাত্রে নাকি উনি আসছে, আসে বলছে যে উনি নাকি কবরে ভালো নেই এই জন্য উনি আসছে মিলাদ দিতে বলতেছে উনি, আসলে ঘটনা কতটুকু এই কথাটা কতটুকু সত্য এটা আমি জানি না, তবে যতটুকু বলতে পারি ওনার সাথে চেহারার 99% মিল আছে, কিন্তু ওনার মতোই দেখতে সেম টু সেম, এখন এই জন্য পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসছে, এখন পরিবার আর মাই মনে করছে ছেলে কইতেছে এটা আমার মাও, আমি ওনাকে দেখলাম, দেখে অনেক দিন ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল, স্টেশনে থাকতো আমার হোটেল স্টেশনে, আমি সবসময় ওনাকে পয়সা দিতাম চা খাওয়াতাম, আমার দেখার সঙ্গে উনি চিনছে, চিনি আমাকে বলল তোমাকে আমি চিনি তুমি তারা ভাই, আমাকে বলল সে সব ঘটনাটা সত্য, আসলে কি এটা ঘটনা কি এটা সত্যতা যাচাই করতে হবে আমাদেরকে, আরো দেখতে হবে দেখার পরে এটা আসলে ঘটনা প্রকৃত রহস্যটা কি এটা খুঁজে বের করতে হবে, যে মহিলার কথা বলতেছেন সে মহিলা একই গ্রামে বাস করতাম আমরা, ছোট থেকে বড় হয়েছি দেখছি,